আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক মজার একটা পেঁয়াজও দেখাবো এটা হচ্ছে পাতাকপি দিয়ে পেঁয়াজও তো পাতাকপিটা আমি অনেক চিকন করে কেটে নিচ্ছি আর দুই তিন পিস আমি ব্রেড নিছি এটা পানি দিয়ে ভিজে একদম চিপে নিয়ে নিছি, তো এটা দিয়ে আজকে পেঁয়াজও বানাবো তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিব এখন এটা হচ্ছে গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি যে যেমন মরিচ খাবে আর ঝাল ঝাল হলে বেশি মজা হয় এর জন্য আমি কাঁচামরিচ এবং মরিচ দুইটাই দিয়ে দিচ্ছি আর দুইটা আমি ডিম দিচ্ছি কারণ অনেকগুলো পাতাকপি হয়েছে তাই আমার দুইটা ডিম লাগিচ্ছে যার অল্প হবে তাই একটা দিবে আর দিয়ে দিচ্ছি সাথে এক চাচামিষ ঘি ঘিটা দিলে অনেক মজা হয় তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস আপনারা চাইলে শুধু লবণ দিই করতে পারবেন তো তার সঙ্গে আমি দিয়ে দিলাম সয়া সস দেওয়ার পরে এটা এখন ভালো করে একসঙ্গে সবগুলো মাখায় নিব তো অনেক সহজ আর অনেক মজা এই পেঁয়াজটা খেতে যে একবার খায়নি সে অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ ভীষণ মজা পাথাকপির পেঁয়াজ আমার সবচেয়ে ফেভারেট আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা বেসন কারণ পারোটি আমার অল্প হয়েছে তার জন্যে বেসন অবশ্যই দিতে হবে আপনারা চাইলে আটা ময়দা চালের গুঁড়া যে কোনো কিছু একটু অ্যাড করতে পারবেন আর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমার অনেক পছন্দ ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মেখে নিব। নেওয়ার পরে দেখেন এখন একটু শক্ত টাইপের হয়েছে প্রথম কিন্তু অনেক নরম ছিল দেওয়ার পরে এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এগুলাকে মানে ভেজে নিব তেলটা একদম অতিরিক্ত গরম বেশি হয়ে দিলে কিন্তু পুড়ে যাবে তাই মিডিয়াম গরম হওয়ার সঙ্গে সঙ্গে এটা দিতে হবে আস্তে আস্তে আর আঁচটা সবসময় চুলার আসটা অবশ্যই একদম মাঝখানে রাখতে হবে মানে লো লোয়াশের রাখতে হবে তা না হলে একদম পুড়ে যাবে আর পাতাকপিটা কিন্তু সেদ্ধ হবে না এর জন্যে আস্তে আস্তে জাল দিয়ে এই পাতাকপিটাকে মানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে কারণ পাতা কপি কিন্তু কাঁচা থাকে তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে আর এটা বিকেলবেলা চা কফির সঙ্গে তো ওয়াও মশাল্লা চালা চালা বলার কিচ্ছু নয় অনেক মজার একটা পেঁয়াজু তো আমার কাছে অনেক পছন্দ আপনাদের যারা কেউ কখনো এখনও খেয়ে দেখেনি অবশ্যই একবার হলো ট্রাই করবেন পাতাকবির পেঁয়াজু আমার কাছে তো অনেক অনেক পছন্দ তো এই তো দেখেন কালারটা সুন্দর একটা চলে আসছে অনেক সুন্দর একটা কালার না হ্যাঁ এখন আমি এগুলাকে উঠাই নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে জাল দিয়ে ভাজা হয়ে যাবে কালারটাই সুন্দর একটা চলে আসবে তো যাই হোক আমি সবগুলো এখন ওটাই নিয়ে নিচ্ছি তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাসায় এভাবে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে বলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাদা পেস